আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আজ আমি কথা বলবো আমাদের এখন অনেক গরম পড়েছে বাইরে অনেক গরম এই গরম আপনারা বেশি করে পানি খাবেন বেশি করে স্যালাইন পানি খাবেন রোদ্রে যাবেন না ঘরে অবস্থান করুন এবং আপনারা সব সময় প্রচুর পানি খাওয়ার অভ্যাস করুন বাইরে এখন প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমে আপনারা বাইরে যাবেন না এবং আরেকটি কথা হচ্ছে আপনাদের যাদের ঘরে বারান্দা আছে অবশ্যই বারান্দায় আপনারা একটি দুটো তিনটি করে গাছ লাগান গাছ লাগালে আপনার বাসার পরিবেশ ঠান্ডা থাকবে গাছ লাগালে ঘরের পরিবেশ ঠান্ডা থাকবে শীতল বাতাস আসবে এবং গাছ লাগালে পরিবেশও রক্ষা হবে আমি আমার বাসার তিনটি বারান্দার ছবি এবং ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম এবং আপনারা বেশি বেশি করে গাছ লাগান বেশি বেশি করে গাছ লাগালে পরিবেশের জন্য ভালো হবে এবং আমাদের সকলের জন্যই ভালো হবে সুতরাং গাছ লাগাতে হবে এবং বারান্দা যেগুলো আছে সেই বারান্দাগুলোতে গাছ লাগান যেন এই গাছের ছায়ায় আমরা বসতে পারি এবং গাছের এই বাতাস আমাদের জন্য ভালো হবে এবং পরিবেশের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম